এদিকে প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের বাদে দুই ছেলে বাপ্পারাজ সম্রাট ও তাদের পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ দিন ধরে আইসোলেশনে রয়েছেন প্রত্যেকেই বাপ্পারাজ গণমাধ্যমকে বলেন আমরা সবাই ডাক্তারের পরামর্শ মতোই চলছি তবে শারীরিক অবস্থা এখন ভালো সবার কাছে দোয়াচায় যেন দ্রুত সুস্থ হতে পারি আম্মা আপাতত ক্যান্টনমেন্টে বোনের বাসায় আছেন বাসায় থাকলে তিনিও হয়তো করোনায় কবলে পড়তেন তিনি আরও বলেন সবার উদ্দেশ্যে বলতে চায় কেউ করোনাকে ভাবে নেবেন না আমরা এত সতর্ক থাকার পরেও রেহাই পাইনি পুরো করোনাকালীন সময় থেকেই আমরা সবাই বাসায় খুব সতর্কতার সঙ্গে চলেছি তারপরেও কিভাবে কি হলো বুঝতেই পারলাম না প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ বিনোদন জগতে নিত্য নতুন খবরের আপডেট পেতে জাগো বাইটসকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ